মান কাদাবা আল্লাহ মুতাআম্মিদান ফালিয়াতাবাহু মাকাদাহু মিনান নার। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেটা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। তার সামাজিক মান মর্যাদা যত বড়ই হোক না কেন, সে নিজেকে রক্ষা করতে পারবে না সামাজিক মান মর্যাদা দিয়ে, সে নিজেকে রক্ষা করতে পারবে না পাগড়ি দিয়ে, সে নিজেকে রক্ষা করতে পারবে না আপনার এই জুব্বা আল খাল্লা দিয়ে, সে নিজেকে রক্ষা করতে পারবে না বক্তৃতার নামে, ধর্মের নামে, আলেমার নামে, ইউটিউবে হাইকোর্ট জজ কোর্ট বিচার করে নেওয়া, এগুলো অহেতুক ফালতু মানুষের কাজ। যা মুখ দিয়ে বলছে অবশ্যই তা রাসূলের হতে হবে, অবশ্যই তা আল্লাহর হতে হবে, অন্যথায় ও জাহান্নামে চলে গেছে। মাওলানা সাহেব চলে গেছেন জাহান্নামে, বুঝতে পারেননি তার কত বড় বিপদ সামনে। অজু করেন, ঘাড় মাসা করেন, ভালো কথা। যদি ঘাড় মাসা না থাকে তাহলে হুজুরের কি হবে? দুরুদে ইব্রাহিম পড়েন, ভালো কথা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ পড়েন দুরুদ। যদি রাসূলের না হয় তাহলে আপনার কি হবে? বালাগালো লাবে কামালিহি কাশাফাদ্দ যাবে জামালিহি হাসনাত জামিও খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দুরুদ পড়েন, যদি রাসূলের না হয় তাহলে আপনার কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ম প্রচার করতে বললেন, কিন্তু এইভাবে শক্ত ঘোষণা দিয়ে বললেন। মুমূর্ষ ব্যক্তি মরে মরে যান যাই যায় তার পাশে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, সে যদি বলে জান্নাতে চলে গেছে। ওর পাশে যে কোরআন মাজিদ পড়লেন, যদি রাসূলের না হয় আপনার কি হবে? মরার সাথে সাথে একটা সাদা চাদর দিয়ে ঢেকে দিতে হবে, আপনি মুখটা ঘুরিয়ে দিলেন কল্যাণের আশায়, যদি রাসূলের না হয় তাহলে কি হবে? মারা গেছে, অজু দিয়ে গোসল দিবেন, গোসল দিবে তার স্ত্রী, গোসল দিবে তার স্বামী, নইলে পুরুষকে গোসল দিবে পুরুষ, মহিলাকে গোসল দিবে মহিলা। গোসল দেওয়ার পূর্বে আপনি পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন? এখন তো তার উপরে শরীয়ত প্রযোজ্য হবে না, এরই নাম বিদাত। আপনি এখন নখ কাটবেন কেন? কে আপনাকে নখ কাটতে বললো? ওর যখন শ্বাস বের হয়নি তখন আপনি কোথায় ছিলেন? ওর বউ কোথায় ছিল? ওর বৌমা কোথায় ছিল? ওর ছেলেরা কোথায় ছিল? ওর মেয়েরা কোথায় ছিল? এখন কেন ঢং দেখাচ্ছে নখ কাটতে আসছে? এখন কেন গোপ ছোট করতে আসছে? এখন কোন পরিষ্কার পরিচ্ছন্ন করতে আসছে? কে বলেছে তার কানে সুতায় তুলা দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেননি, অযু দিয়ে গোসল দিতে হবে। এর পূর্বে যা কিছু করা হয় সবই বেদাত। তিন কাপড় দিয়ে কাফন দিতে হবে, পাঁচ কাপড়ের হাদিস ঠিক নয়। পুরুষেরও তিন, মহিলারও তিন, পুরুষেরও তিন, মহিলারও তিন, সমান সমান করুক আসে যায় না, ছোট বড় করুক তাতে আসে যায় না। তারপরে ফিতাটা দিয়ে বেঁধে দিতে হবে, বেঁধে দেওয়ার পূর্বে হাত দুটা পাশেই থাকবে, আপনি বুকে রাখলেন, সলাত আদায় করা অবস্থা দেখালেন, কি দিয়ে বুঝালেন এমনটা করলেন কেন? লাশটা আছে, জানাজা দিতে হবে, শুধুমাত্র বলতে হবে যে ঋণ থাকলে পরিশোধ করতে হবে, ঋণ যদি থাকে জানাজা হবে না, এই কথা বলে জানাজা শুরু করতে হবে। কে আপনাকে এত বক্তব্য দিতে বললো? এই বক্তব্য তো না যায় হারাম। চেয়ারম্যান বলে একবার, মেম্বার বলে একবার, ওর বাপ বলে একবার, ওর বড় জ্যাঠ বলে একবার, সব ঢং, কোনো কথা নেই। বাস জানাজা দিতে হবে, লাশ নিয়ে যেতে হবে কবরস্থানে। ও আগে গেল, জনগণ আগে যেতে পাবে না, এ কথা ঠিক নয়। কাঁধ পরিবর্তন করতে হবে চারবার, এ কথা ঠিক নয়। রাস্তায় তিনবার নামাতে হবে, এ কথা ঠিক নয়। দশবার নামাক তাতে আসে যায় না। যেদিকে পা থাকে সেদিক থেকে লাশ ঢোকাতে হবে, ঢোকানোর সময় বলতে হবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাস যারা এসেছে তিন অঞ্জলি মাটি দিয়ে দিবে। এখন অনেক মানুষ তাই এক ডালি মাটি নিয়ে সবার হাতে ছয়ে নিবে, আবার না যায় হারাম নোংরা প্রথা কোথা থেকে আসে? আবার মাটি ধরা এক পর্যায়ে কবরের পাশে থেকে উত্তর বলে দিচ্ছে, আব্দুল কাদের জেলানির মতোই হলো। আব্দুল কাদের জেলানি কোথায় যাচ্ছেন আপনি? আল্লাহর বিচারে ভুল হয়েছে তো সংশোধন করতে যাচ্ছে। এখন উপর থেকে ও মরা মানুষকে প্রশ্নের উত্তর বলে দিচ্ছে, মান রব্বাকা রব্বি আল্লাহ মা দীনুকা দীনি আল ইসলাম, এভাবে পাশ থেকে বলে দিচ্ছে।
মান হুয়া মুহাম্মদ, মুহাম্মদ রাসূলুল্লাহ, আব্দুল হলো পাশ থেকে বলে দিচ্ছে। আব্দুল কাদের জেলানির মতই হলো। কি হলো? আব্দুল কাদের জেলানির বাড়িতে এখনো জন্ম নেয়নি, একজন ভিক্ষুক ভিক্ষা চাইতে এসেছে। তখন তার মা ওই ফকিরকে ভিক্ষা দিতে গেছে, তো ফকির ওর মাকে দেখে আকৃষ্ট হয়েছে। মহিলা সুন্দরী যেটাই হোক না কেন, আকৃষ্ট হয়েছে। এখন আব্দুল কাদের জেলানিকে এটা খুব খারাপ লেগেছে। তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বেরে হয়ে ওই ফকিরকে হত্যা করেছে। বক্তাটা বলে দিলেন, আপনার বগুড়া নগর মাদ্রাসার মাঠে জনগণ তো বলল না, জনগণ যদি কেউ বলতো, মাওলানা সাহেব, ওর আব্দুল কাদের জেলানি যে মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলো, এখনো তো প্রসব হওয়ার সময় হয়নি, ঢুকলো কিভাবে? কেউ তো বলে না, ধর্ম তো পাগল হয়ে গেছে। আচ্ছা মাওলানা সাহেব, ওর মা তো ওই ফকির তো জেনার ইচ্ছা পোষণ করেছিল, জেনা তো করেনি। তাহলে আব্দুল কাদের জেলানি যে তাকে হত্যা করলো, এখন কেসাস হিসাবে আব্দুল কাদের জেলানিকেই হত্যা করতে হবে, জন্ম হওয়ার সাথে সাথে জবে করে দিতে হবে, কেননা তার বাঁচার তো সুযোগ নেই। এইভাবে মানুষ ধর্ম প্রচার করছে। যারা আপনারা আগে থেকেই জানেন, ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়, ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা হুসাইনের শহীদের 49 বছর আগে মারা গেছে, হুসাইনের শহীদের 49 বছর আগে ফাতেমা মারা গেছেন। তো ফাতেমা কিভাবে কেঁদে বলবেন, ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। তাহলে বক্তার বক্তৃতা ঠিক ওইরকমই পুঁথির গানের মতো, 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এগুলো হলো পুঁথির গান, হুজুরের বক্তব্য হলো এরকম, ধর্ম এরকম নয়। এই ছিল না, সতর্ক হও, চলাচল বন্ধ করো, তোমরা পাহারা দাও, আমাকে ওইসব চেহারা দেখায়ও না, অনুরোধ করো মানুষকে বসার জন্য।